বাজার জুড়ে যেন দাম বৃদ্ধির প্রতিযোগিতা। এবার ঝাঁজ বেড়েছে পেঁয়াজের, স্থান ভেদে পাইকারিতে কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অথচ কদিন আগেও পেঁয়াজের দাম ঠিকমতো না পাওয়ার অভিযোগ ছিল কৃষকের। সরবরাহ সংকটের দাবি বিক্রেতাদের, তবে একে অজুহাত বলছেন ক্রেতারা। লাগামহীন বাজারে যখন সয়াবিন তেলের দাম নিয়ে নাজেহাল ক্রেতা, তখন বাড়তি ভাবনা নতুন করে পেঁয়াজের দর বৃদ্ধি। তেলের দামও বাড়ছে, পেঁয়াজও দামও বাড়ছে। আমরা মনে করি নিত্য নতুন সব কিছু জিনিসের দাম খালি বাড়তেছে, কমার পথে নাই কোনো কিছু। আসলে দোকানদারদের কাজ সাজি না, ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে সেটা বুঝতে পারতেছি না। তদারকি যদি কেউ না করে তাহলে তো আমরা তো কিছু করার নেই, আমরা তো ঝগড়া করতে পারি না। বিক্রেতাদের দাবি, হিলি দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ নয়, বরং দাম বেড়েছে কৃষকের কারণেই। ইন্ডিয়া পেঁয়াজ বলে আমদানি বন্ধ, সেই কারণে মনে করতেছে ময়মনসিংহ আমদানি কম, ব্যাপারীরা হচ্ছে বেশি দামে হাট থেকে মাল আনতেছে, তো এই কারণে ওরাও দাম বা বেশি করে বিক্রি করতেছে। 3 দিন আপনার 26 থেকে এখন 32 এসেছে, কালকে হয়তো 35 একটু উপরে যাবে। 29 মার্চ থেকে 5 মে পর্যন্ত পেঁয়াজের নতুন ঋণপত্র খোলার বন্ধ ছিল, কোনো ঘোষণা না আসায় সেই সিদ্ধান্ত বহাল রয়েছে এখনও। আইপি বন্ধ থাকলে দেশের বাজারটা বাড়বে, এটা 100%। আর কিছু মাল ঢোকানো আছে যেগুলো এখন বিক্রি হচ্ছে আপনার 18 টাকা থেকে 24 টাকা পর্যন্ত। দেশের বিভিন্ন স্থানে সরজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে পাইকারি বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা বেশিতে, যা খুচরা বাজারে আরও বেশি। তানিম রহমান, চ্যানেল 24। সয়াবিন তেলের দাম বৃদ্ধি এবং সংকট ঠেকাতে আজকেও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর ফুতকিপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় একটি গুদাম থেকে 35 লিটার বোতলজাত তেল উদ্ধার করা হয়। গুদাম মালিককে জরিমানা করা হয় 20,000 টাকা। একই অভিযান চলেছে গাজীপুরেও। বোতলে থাকা দাম মুছে তেল বিক্রির দায়ে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সিরাজগঞ্জ এবং ঝালকাঠিতেও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুত করা তেল উদ্ধার করা হয়।